ভারতীয় জনতা যুব মোর্চার আসানসোল জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার আসানসোল জেলার সভাপতি সন্তোষ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। যুব মোর্চার জেলা কমিটির সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। পাশাপাশি বৈঠকে যুবদের স্বার্থে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচির রূপরেখাও ঠিক করা হয়। বৈঠক থেকে নানা ইস্যুতে রাজ্যের বর্তমান শাসক সরকারকে আক্রমণ সংগঠনের নেতৃস্থানীয়দের। ভারতীয় জনতা যুব মোর্চার আসানসোল জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। আসানসোলের বিজেপির জেলা কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আসানসোল জেলার সভাপতি সন্তোষ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের বৈঠকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলা কমিটির সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এর পাশাপাশি আগামী দিনের সংগঠনের কর্মসূচির রূপরেখাও তৈরি করা হয় এদিনের আয়োজিত বৈঠকে। বৈঠকে উপস্থিত হয়ে আসানসোল জেলা যুব মোর্চার সভাপতি সন্তোষ মুখার্জি রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুললেন। তিনি জানালেন, সারা রাজ্যের সাথে আসানসোলে বর্তমান শাসক সরকার তৃণমূল কংগ্রেসের আমলে বঞ্চিত হচ্ছেন যুবরা। SSC টেট সহ বিভিন্ন পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে অযোগ্যদের চাকরি পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি জানান, এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সম্প্রদায় ভুক্তরা। বর্তমান শাসক সরকারের আমলে যুবদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে বলে জানালেন তিনি। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সাধারণ মানুষকে আশাহত করেছে বলেও মত তার। বঞ্চিত যুব সম্প্রদায় ভুক্তদের পাশে দাঁড়াতে ও আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠকের আয়োজন বলে এদিন জানালেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আসানসোল জেলার সভাপতি সন্তোষ মুখার্জি। আজ আসানসোল জেলা যুব মোর্চা যে পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রকাশ হয়েছিল, তো প্রথমে আমাদের পরিচিতি বর্গ ছিল এবং তারপর আগামী দিনে আমাদের সাংগঠনিকভাবে যুব মোর্চা কোন দিকে এগাবে সেটা নিয়ে একটা রূপরেখা তৈরি করা হবে। আমাদের পশ্চিমবঙ্গবাসীর মতনই আসানসোল জেলাতে তৃণমূল সরকারের যদি সবচেয়ে কোনো বঞ্চিত শ্রেণী হয় সেটা হলো আমরা যুবকরা। আমরা দেখেছি SSC থেকে শুরু করে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যে রকমভাবে অযোগ্য লোকেরা যোগ্য লোকেদেরকে সরিয়ে চাকরি পেয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যুবক সমাজ। যুবক সমাজ শুধু যে চাকরি পাননি বেকার হয়েছে তা নয়, আগামী দিনে এনারা এক গভীর অন্ধকারের মধ্যে ভবিষ্যৎটা জীবনযাপন করছেন। এবং সবচেয়ে সমস্যার বিষয় হলো যে এই গভর্নমেন্ট তৃণমূল পরিচালিত গভর্নমেন্টের মানুষের আশাহত হয়েছে, তারা বিশ্বাসই করতে পারছেন না যে যোগ্যতার ভিত্তিতে তারা আগামী দিনে কর্মসংস্থান করতে পারবেন বলে। তার ফলে কি হচ্ছে, অধিকাংশ যুবকরা হয় অন্য রাজ্যে চলে যাচ্ছে আর না হলে এখানেই আমরা অন্ধকার জগতের মধ্যে যুবক সমাজ প্রবেশ করছে। এটা আমাদের তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যার জন্য আমরা জানি আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই জন্য আগামী দিনে আমরা রাস্তায় নামছি, এই অঙ্গীকার করি, আজকে আমাদের মিটিংটা কমপ্লিট করা হবে। মূলত টেট SSC পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সংগঠনের নেতৃস্থানীয়রা। এর পাশাপাশি গণতন্ত্রের অধিকার হনন চলছে প্রতিনিয়ত, এই অভিযোগও তুললেন তারা। সর্বোপরি রাজ্যের মহিলারা বর্তমানে আর সুরক্ষিত নন, তাদের নিরাপত্তার দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24
घंटे सिक्योरिटी, सीसीटीवी सर्वेलियंस, एसी जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।